হাই বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের করা একটা প্রশ্নের উত্তর দিতে চলেছি। গুরসিমরত সিং গিল এই প্লেয়ারটিকে কি এটিকে মোহনবাগান দল ছেড়ে দিয়েছে? এই বিষয়টা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছো। তো এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু আপডেট নিউজ দেওয়া রয়েছে। তো দেখো, গুরসিমরত সিং গিল কিন্তু 2021 সালে জয়েন করেছিল এটিকে মোহনবাগান দলে। তো 2022 সালের 31শে মে তার চুক্তি কিন্তু শেষ হয়ে গেছে ওই দিনই। তো এই মুহূর্তে এটিকে মোহনবাগান দলের প্লেয়ার তিনি আর খাতায় কলমে নেই, এবং তাকে কিন্তু আর কোনোরকমভাবে কন্ট্যাক্ট এক্সটেনশন করে চুক্তি বাড়িয়েও নেয়নি এটিকে মোহনবাগান দল। আর তিনি কিন্তু, তোমরা দেখেছো যে তিনি কিন্তু এটিকে মোহনবাগান দলের অনুশীলনেও যোগ দেননি। তো এই প্লেয়ারটিকে কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে এটিকে মোহনবাগান দল। যদিও বা এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেনি, কিন্তু এটুকু নিশ্চিত যে এটিকে মোহনবাগান দল এই প্লেয়ারটিকে ছেড়ে দিয়েছে। আর তাছাড়া গুরসিমরত সিং গিল মানে অতটা হয়তো সুযোগ পেত না, কারণ এই মুহূর্তে সুমিত রাঠিকে কোচ জোয়ান ফ্যান্ডো কিন্তু অনেক সুযোগ দেবে বলেই মনে হচ্ছে। কারণ প্রথম ম্যাচ থেকে পুরো 90 মিনিট তাকে খেলিয়েছিল ফ্রেন্ডলি ম্যাচেই। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু সুমিত রাঠিকে প্রথম থেকেই খেলতে দেখতে পারবো। তাছাড়া দুজন বিদেশি ডিফেন্ডার রয়েছে, সুভাষিস বোস রয়েছে, আশিক ইউনিয়ন রয়েছে, তারপর রয়েছে প্রীতম কোটাল, আশিস রায়। এই সমস্ত ডিফেন্ডাররা থাকলে হয়তো গুরসিমরত সিং কিন্তু অতটাও আর কি সুযোগ পাবে না। তো এইটুকুই তোমাদেরকে আপডেট নিউজ দেওয়ার ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দিও, এবং পাশের বেল নোটিফিকেশানটা অবশ্যই অল প্রেস করে নিও। তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।